শুরুতেই নজর রাখা যাক রেশন দুর্নীতির মামলার দিকে, কারণ আজকেই আদালতে সে রেশন দুর্নীতির মামলা আদালতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে পারেন ইডির আধিকারিকরা। এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা সামনে এসেছে, রেশন দুর্নীতির টাকা বাংলাদেশ হয়ে দুবাইয়ে পাচার, আর টাকা পাচারে শাহজাহানের ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। অর্ণব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণব, একদিকে এই রেশন দুর্নীতি মামলা যখন প্রথম সামনে আসে, সেখানে বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক এবং শেখ শাহজাহান যে এখনো পর্যন্ত অধরা, এবং সেখানে আরো একটা বিষয় সামনে আসে, রেশন দুর্নীতির টাকা বাংলাদেশ হয়ে দুবাই পাচার, আর বাংলাদেশও যেতে পারে শেখ শাহজাহান, সে বিষয়টিও সামনে এসেছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে টাকা পাচারে শাহজাহানের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, আর ইডি সূত্রে কি কি আপডেট? দেখো, যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের যিনি আইনজীবী, তিনি আগাম জামিনের যে আবেদন করেছেন সেখানে তিনি বলছেন যে লুকআউট নোটিশ জারি করা হয়েছে এবং সেই জন্যই তারা আগাম জামিনের আবেদন করেছেন। তার কারণ লুকআউট নোটিশ সেটা হচ্ছে তারা মনে করছেন যে এটা গ্রেপ্তার করার জন্যই করা হয়েছে, কিন্তু সেখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে তাদের বক্তব্য জানাবে পিএমএলএ কোর্টে, এবং সেখানে তারা জানাতে চলেছে যে কেন শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হলো। তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের যে রেশন দুর্নীতির টাকা বাংলাদেশ হয়ে দুবাই বা অন্যান্য জায়গায় পৌঁছে গেছিল, জেড্ডাতে পৌঁছে গেছিল, সেই টাকা পার করার ক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং শেখ শাহজাহান যদি টাকা পাচার করতে পারেন তাহলে তিনি নিজেও বাংলাদেশ হয়ে অন্যান্য দেশে বেরিয়ে যেতে পারেন। তাই এই দেশ থেকে যাতে তিনি পালাতে না পারেন তার জন্যই কিন্তু এই লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। এবং এর পাশাপাশি প্রিয়, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তদন্তের অগ্রগতি কিভাবে হবে তার জন্য কিন্তু আরো একটি পন্থা ভেবে রাখা হয়েছে, যে যদি শাহজাহান কখনো কোর্টে ফিজিক্যালি অ্যাপিয়ার করে তাহলে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চাইবে যে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে চলে যেতে, এবং সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং প্রয়োজন তিনি যদি নন কোঅপারেট হন তাহলে সেক্ষেত্রে তাকে অ্যারেস্ট করার সম্ভাবনা থাকবে, যেটা প্রতিটা ক্ষেত্রেই থাকে। এবং তারা কিন্তু চাইছেন আজকে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে, এবং এই কাণ্ডের সাথে আর যে সমস্ত মাথারা যুক্ত তার কারণ ইতিমধ্যেই এটা যে ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং এর বিষয় উঠে এসেছে, তো আর যারা যারা যুক্ত তাদেরকেও কিন্তু সন্ধান পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে ঠিক তাই অর্ণব, এবং সেখানে বড় সড়ো প্রশ্ন, তাহলে তদন্তে অগ্রগতি কিভাবে আসবে যেখানে এখনো পর্যন্ত অধরা শাহজাহান? আর ঠিক এই জায়গা থেকে আজকে কি হাজিরা দেবে শেখ শাহজাহান, কারণ আজকে তাকে আবারও তলব করা হয়েছে। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, এর আগে তো বহুবার তলব করা হলো আইনজীবীর মারফত, বারবার আগেন একেবারে আগাম জামিনের আবেদন করছেন, কিন্তু নিজে ব্যাপারটা কি মনে হচ্ছে আজকে কি হতে পারে? দেখো, একেবারেই পিউ, সকাল থেকে সিজিও কমপ্লেক্সে সেই অর্থে কিন্তু কোনো রকম প্রস্তুতি নেই, এবং শেখ শাহজাহানকে এবার তৃতীয়বারের জন্য তলব করা হয়েছে, কারণ 29শে জানুয়ারি, 7ই ফেব্রুয়ারি দুই দিন পরপর তিনি হাজিরা এড়িয়েছেন। 7ই ফেব্রুয়ারি তার আইনজীবী জানিয়েছে যে আমরা নথিপত্র জমা দিতে চাইছি এবং সময় চাইছি, কিন্তু সেই সময় দিতে নারাজ ইডির কর্তারা, এবং একই সঙ্গে তারা কিন্তু কোনো নথিপত্র জমা দেননি। তারা চাইছেন শেখ শাহজাহানকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে, কেন সন্দেশখালীতে এই ঘটনা ঘটলো, এবং সন্দেশখালীতে এখনো পর্যন্ত যা ঘটনা ঘটছে, গোটা রাজ্য উত্তপ্ত হয়ে রয়েছে। আজকে ফের তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে, কিন্তু তিনি কি হাজিরা দেবেন নাকি তিনি হাজিরা আবারও এড়াবেন? তার যে আইনজীবী রয়েছে সেই আইনজীবীর মারফত মেলের মাধ্যমে তিনি হাজিরাকে এড়িয়ে দেবেন নাকি তিনি সিজিও কমপ্লেক্সে আসবেন, এই প্রশ্নটাই কিন্তু এখন বারবার ঘুরপাক খাচ্ছে পিউ। এবং শেখ শাহজাহান, যিনি কিনা এই সন্দেশখালীর কাণ্ডের মূল মাথা বলা যেতে পারে, তার সাগ্রেতরা এখনো পর্যন্ত অধরা। শুধুমাত্র উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, দল থেকে বার করে দেওয়া হয়েছে, কিন্তু এটাই তো চরম সাজা নয়, চরম শাস্তি নয়। চরম শাস্তিতে, চরম যে পাপ, সেই পাপে কিন্তু লঘু সাজা দেওয়া হয়েছে মনে করা হচ্ছে, এবং এই শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত ধরতে ব্যর্থ পুলিশ প্রশাসন। কোথায় লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান, কেন তাকে এখনো পর্যন্ত ধরা যাচ্ছে না, আর কেনই বা বারবার হাজিরা এড়াচ্ছে শেখ শাহজাহান? কি সেটা তো ভয়, কারণ শেখ শাহজাহান যে ঘটনা ঘটিয়েছে মনে করা হচ্ছে, বারবার একটাই কথা গ্রামের বাসিন্দারা বলছেন, সেই গ্রামের মহিলারা আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরায় যে অভিযোগ বারবার করেছেন, একমাত্র রিপাবলিক বাংলার ক্যামেরায় তারা অভিযোগ জানিয়েছেন, বিস্ফোরক অভিযোগ। একেবারে সেই বিষয়গুলো তো সামনে আসছে, এবং সেখানে আরো একটা বিষয় সামনে আসছে না, যেখানে সেইটা বলছিলাম যে আগাম জামিন এবং সেই জামিনের আবেদন যেখানে তার সই থাকছে, কিন্তু তিনি ব্যাপারটা নজর থাকবে আমাদের সিজিও কমপ্লেক্সের দিকে আজকে শাহজাহান সেখানে যায় কিনা। অনেক ধন্যবাদ তোমাকে এলিনা। আর একেবারে শুরুতেই নজর রাখা যাক রেশন দুর্নীতির মামলার দিকে, কারণ আজকেই আদালতে সে রেশন দুর্নীতির মামলা আদালতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে পারেন ইডির আধিকারিকরা।
এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা সামনে এসেছে, রেশন দুর্নীতির টাকা বাংলাদেশ হয়ে দুবাইয়ে পাচার, আর টাকা পাচারে শাহজাহানের ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। অর্ণব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণব, একদিকে এই রেশন দুর্নীতি মামলা যখন প্রথম সামনে আসে, সেখানে বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক এবং শেখ শাহজাহান যে এখনো পর্যন্ত অধরা, এবং সেখানে আরো একটা বিষয় সামনে আসে, রেশন দুর্নীতির টাকা বাংলাদেশ হয়ে দুবাই পাচার, আর বাংলাদেশও যেতে পারে শেখ শাহজাহান, সেই বিষয়টিও সামনে এসেছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে টাকা পাচারে শাহজাহানের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, আর ইডি সূত্রে কি কি আপডেট? দেখো, যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের যিনি আইনজীবী, তিনি আগাম জামিনের যে আবেদন করেছেন সেখানে তিনি বলছেন যে লুকআউট নোটিশ জারি করা হয়েছে এবং সেই জন্যই তারা আগাম জামিনের আবেদন করেছেন। তার কারণ লুকআউট নোটিশ সেটা হচ্ছে তারা মনে করছেন যে এটা গ্রেপ্তার করার জন্যই করা হয়েছে, কিন্তু সেখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে তাদের বক্তব্য জানাবে পিএমএলএ কোর্টে, এবং সেখানে তারা জানাতে চলেছে যে কেন শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হলো। তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের যে রেশন দুর্নীতির টাকা বাংলাদেশ হয়ে দুবাই বা অন্যান্য জায়গায় পৌঁছে গেছিল, জেড্ডাতে পৌঁছে গেছিল, সেই টাকা পার করার ক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং শেখ শাহজাহান যদি টাকা পাচার করতে পারেন তাহলে তিনি নিজেও বাংলাদেশ হয়ে অন্যান্য দেশে বেরিয়ে যেতে পারেন। তাই এই দেশ থেকে যাতে তিনি পালাতে না পারেন তার জন্যই কিন্তু এই লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। এবং এর পাশাপাশি প্রিয়, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তদন্তের অগ্রগতি কিভাবে হবে তার জন্য কিন্তু আরো একটি পন্থা ভেবে রাখা হয়েছে যে যদি শাহজাহান কখনো কোর্টে ফিজিক্যালি অ্যাপিয়ার করে তাহলে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চাইবে যে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে চলে যেতে, এবং সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং প্রয়োজন তিনি যদি নন কোঅপারেট হন তাহলে সেক্ষেত্রে তাকে অ্যারেস্ট করার সম্ভাবনা থাকবে, যেটা প্রতিটা ক্ষেত্রেই থাকে। এবং তারা কিন্তু চাইছেন আজকে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে, এবং এই কাণ্ডের সাথে আর যে সমস্ত মাথারা যুক্ত তার কারণ ইতিমধ্যেই এটা যে ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং এর বিষয় উঠে এসেছে, তো আর যারা যারা যুক্ত তাদেরকেও কিন্তু সন্ধান পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে ঠিক তাই অর্ণব, এবং সেখানে বড় সড়ো প্রশ্ন, তাহলে তদন্তে অগ্রগতি কিভাবে আসবে যেখানে এখনো পর্যন্ত অধরা শাহজাহান? আর ঠিক এই জায়গা থেকে আজকে কি হাজিরা দেবে শেখ শাহজাহান, কারণ আজকে তাকে আবারও তলব করা হয়েছে। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, এর আগে তো বহুবার তলব করা হলো আইনজীবীর মারফত, বারবার আগেন একেবারে আগাম জামিনের আবেদন করছেন, কিন্তু নিজে ব্যাপারটা কি মনে হচ্ছে আজকে কি হতে পারে? দেখো, একেবারেই পিউ, সকাল থেকে সিজিও কমপ্লেক্সে সেই অর্থে কিন্তু কোনোরকম প্রস্তুতি নেই, এবং শেখ শাহজাহানকে এবার তৃতীয়বারের জন্য তলব করা হয়েছে, কারণ 29শে জানুয়ারি, 7ই ফেব্রুয়ারি দুই দিন পরপর তিনি হাজিরা এড়িয়েছেন। 7ই ফেব্রুয়ারি তার আইনজীবী জানিয়েছে যে আমরা নথিপত্র জমা দিতে চাইছি এবং সময় চাইছি, কিন্তু সেই সময় দিতে নারাজ ইডির কর্তারা, এবং একই সঙ্গে তারা কিন্তু কোনো নথিপত্র জমা দেননি। তারা চাইছেন শেখ শাহজাহানকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে, কেন সন্দেশখালীতে এই ঘটনা ঘটলো, এবং সন্দেশখালীতে এখনো পর্যন্ত যা ঘটনা ঘটছে, গোটা রাজ্য উত্তপ্ত হয়ে রয়েছে। আজকে ফের তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে, কিন্তু তিনি কি হাজিরা দেবেন নাকি তিনি হাজিরা আবারও এড়াবেন? তার যে আইনজীবী রয়েছে সেই আইনজীবীর মারফত মেলের মাধ্যমে তিনি হাজিরাকে এড়িয়ে দেবেন নাকি তিনি সিজিও কমপ্লেক্সে আসবেন, এই প্রশ্নটাই কিন্তু এখন বারবার ঘুরপাক খাচ্ছে পিউ। এবং শেখ শাহজাহান, যিনি কিনা এই সন্দেশখালীর কাণ্ডের মূল মাথা বলা যেতে পারে, তার সাগরেত্রা এখনো পর্যন্ত অধরা। শুধুমাত্র উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, দল থেকে বার করে দেওয়া হয়েছে, কিন্তু এটাই তো চরম সাজা নয়, চরম শাস্তি নয়। চরম শাস্তিতে, চরম যে পাপ, সেই পাপে কিন্তু লঘু সাজা দেওয়া হয়েছে মনে করা হচ্ছে, এবং এই শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত ধরতে ব্যর্থ পুলিশ প্রশাসন। কোথায় লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান, কেন তাকে এখনো পর্যন্ত ধরা যাচ্ছে না, আর কেনই বা বারবার হাজিরা এড়াচ্ছে শেখ শাহজাহান? কি সেটা তো ভয়, কারণ শেখ শাহজাহান যে ঘটনা ঘটিয়েছে মনে করা হচ্ছে, বারবার একটাই কথা গ্রামের বাসিন্দারা বলছেন, সেই গ্রামের মহিলারা আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরায় যে অভিযোগ বারবার করেছেন, একমাত্র রিপাবলিক বাংলার ক্যামেরায় তারা অভিযোগ জানিয়েছেন, বিস্ফোরক অভিযোগ। একেবারে সেই বিষয়গুলো তো সামনে আসছে, এবং সেখানে আরো একটা বিষয় সামনে আসছে না, যেখানে সেইটা বলছিলাম যে আগাম জামিন এবং সেই জামিনের আবেদন যেখানে তার সই থাকছে, কিন্তু তিনি ব্যাপারটা নজর থাকবে আমাদের সিজিও কমপ্লেক্সের দিকে, আজকে সারাদিন সেখানে যায় কিনা। অনেক ধন্যবাদ তোমাকে এলিনা।